প্রিমিয়ার প্রোতে যদি আপনি বাংলা লিখতে যান সেক্ষেত্রে আপনাকে মোটামুটি তিন ধরনের সমস্যায় পড়তে হতে পারে। প্রথমত হলো আপনি বাংলা টাইপ করছেন কিন্তু সেখানে ইংরেজি ফন্ট শো করছে। দ্বিতীয় যে প্রবলেম সেটা হলো বাংলা টাইপ করছেন বাট সেখানে বক্স বক্স সাইন চলে আসছে। তৃতীয়ত যেটা হতে পারে, আপনি বাংলা টাইপ করছেন কিন্তু আপনার ওয়ার্ডগুলো একসাথে থাকছে না, আপনার একার কিংবা আকার এই জিনিসগুলো কিন্তু যেখানে দিচ্ছেন সেখানে না গিয়ে পরবর্তী লেটারের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, আপনার ওয়ার্ডগুলো ভেঙে যাচ্ছে। লাস্টলি যেটা সেটা হলো আপনি পুরোপুরি সুন্দরভাবে বাংলা লিখতে পারছেন। তো আপনি কিভাবে প্রিমিয়ার প্রোতে সুন্দরভাবে বাংলা লিখতে পারবেন মোটামুটি আজকে আমরা সেটার সলিউশন দেবো। স্পেশালি আজকে আমি আপনাদেরকে দেখাবো অভ্র ব্যবহার করে কিভাবে আপনারা এই কাজটা করতে পারবেন। আপনারা যদি বিজয় ব্যবহার করেন সিমিলার ওয়েতে এই জিনিসটা করতে পারবেন, বাট আজকের ভিডিওর জন্য আমরা অভ্র ব্যবহার করব। প্রথম যে সমস্যা এটার সমাধান আমরা প্রথমে করে নিই। তো এটা যদি আমরা দেখি, ফন্টটা সিলেক্ট করা আছে হিন্দ শিলিগুড়ি এবং এই ফন্ট হলো একটা ইউনিকোড ফন্ট। তো আমরা মূল প্রবলেমে যাওয়ার আগে এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়া দরকার। সেটা হলো মূলত দুই ধরনের ফন্ট অ্যাভেলেবেল রয়েছে আমরা যদি বাংলা লিখতে যাই, একটা হলো ANSI আর একটা হলো ইউনিকোড। ইউনিকোড ফন্ট যখন আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অভ্রতে ইউনিকোড যে আউটপুট সেটা ব্যবহার করতে হবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, অভ্র কিবোর্ডে যদি যান এখান থেকে আপনারা যদি টুলসে যান আপনারা দেখবেন আউটপুট অ্যাজ ইউনিকোড এটা সিলেক্ট করা থাকে বাই ডিফল্ট। আপনারা যদি কোনো ANSI ফন্ট ইউজ করতে চান যেরকম সুতনু কিংবা আপনারা যদি অন্যান্য যে ধরনের ANSI ফন্ট আছে সেগুলো যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আউটপুট অ্যাজ ANSI এই অপশনটা আপনাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো যখনই আপনারা দেখবেন আপনারা বাংলা লিখছেন সেখানে ইংরেজি চলে আসছে তখন বুঝতে হবে আপনাদের যে প্রবলেমটা হচ্ছে মূলত আপনি ফন্ট সিলেক্ট করে রেখেছেন ইউনিকোড বাট আপনি কিবোর্ডের যে আউটপুট সেটা ANSI মোডে দিচ্ছেন। প্রথম আমাদের যে প্রবলেম সেটা সলভ। তো আমরা যদি এখন এটাকে একটু দেখি, আমাদের এখানে আউটপুট যদি আমরা টুলসে যাব আউটপুট দেবো আমরা ANSI, দেন আমি ইউজ ANSI এনিওয়ে দেবো, এখান থেকে ANSI ফন্ট যেটা সেটা সিলেক্ট করবো। এক্ষেত্রে আমি এখান থেকে সুতনু সিলেক্ট করি, এবার যদি দেখেন এটা বাংলা কিন্তু রূপান্তরিত হয়ে গেল, আমাদের ইংরেজি ওয়ার্ডটা বাংলায় রূপান্তরিত হয়ে গেল কারণ আমরা পারফেক্ট ফন্টের সাথে পারফেক্ট আউটপুট যুক্ত করেছি। প্রথম প্রবলেম আমাদের সলভ। এবার দ্বিতীয়টা লক্ষ্য করা যাক, এখানে আমাদের বক্স বক্স টাইপের লেখা একটা আমরা পাচ্ছি। এখানে কি প্রবলেম, আমরা টেক্সটটা সিলেক্ট করব, এখানে দেখেন আমাদের ANSI একটা ফন্ট সিলেক্ট করা রয়েছে কিন্তু সম্ভবত এখানে আমাদের যে আউটপুট সেটা আমরা ইউনিকোড আউটপুট দিয়েছি, এর জন্য এই প্রবলেমটা হয়েছে। আমরা যদি এখানে যাই দেন আমরা অভ্র থেকে আমাদের যে টুলস এখান থেকে আউটপুট ANSI সিলেক্ট করা আছে, আমরা এবার যদি একটু লিখি এখানে বাংলা তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ক্লিয়ারলি আমরা বাংলা লিখতে পারছি, এই প্রবলেমটারও সলিউশন হয়ে গেল। তৃতীয় যে প্রবলেম সেটা হলো এখানে আমাদের সোনার বাংলাদেশ আমি লিখেছি ঠিকই বাট আমার যে ওয়ার্ডগুলো সেটা ভেঙে গিয়েছে, আমাদের শয়ের সাথে ওকার হওয়ার কথা কিন্তু সেটা না হয়ে মাঝখানে চলে গিয়েছে। তো এই প্রবলেমটা হয় মূলত আমাদের একটা সেটিংসের কারণে। আমরা যদি এডিটে যাই তারপর যদি প্রেফারেন্সে যাই এখানে গ্রাফিক্সের ভিতরে আমরা একটা সেটিংস পাবো। তো এইখানে যে প্রবলেমটা হয় সেটা হলো এই জায়গায় যদি আমাদের ইউরোপিয়ান অ্যান্ড ইস্ট এশিয়ান সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা হয়ে থাকে। তো আমি এখানে প্রথমে একটু আপনাদেরকে দেখাই প্রবলেমটা কীভাবে হয়। আমি নতুন এক জায়গায় টাইপ করলাম, আমার কিবোর্ডের যে সেটিং সেটা আমি একটু চেঞ্জ করে নিই, আমি ইউনিকোড ইউজ করব অ্যান্ড অফকোর্স আমাদের যে ফন্ট সেটা আমরা পরবর্তী সময় চেঞ্জ করব। আমরা এখান থেকে ক্লিক করলাম, আমরা ফন্ট এখান থেকে দিয়ে দিলাম হিন্দ শিলিগুড়ি যেটা একটা ইউনিকোড ফন্ট। এবার যদি আমি এখানে লিখতে যাই আমার সোনার বাংলাদেশ আমি লিখলাম ঠিকই বাট প্রবলেমটা কী হলো দেখেন, আমার সোনার বাংলাদেশ লিখলাম আমার শয়ের সাথে যে ওকার সেটা কিন্তু ভেঙে গেল। বাংলাদেশের আমরা দয়ের সাথে যে একার সেটা কিন্তু ভেঙে শয়ের সাথে চলে গিয়েছে। তো এই প্রবলেমটা হয় আমরা যদি এই সেটিংসটা এখানে ঠিক না থাকে। তো আমাদের যেটা করতে হবে খুব সিম্পল একটা সলিউশন, প্রেফারেন্স থেকে চলে যেতে হবে গ্রাফিক্সে এবং এখান থেকে আমাদের যে সাউথ এশিয়ান অ্যান্ড মিডল ইস্টার্ন যে অপশন এটা সিলেক্ট করে দেবো, দেন আমরা যদি ওকে দিই নতুন করে লিখতে হবে। এটার ভিতরে যদি আমরা লিখি আবার প্রবলেমটা হতে পারে, এর জন্য আমরা নতুন করে লিখব আমার সোনার তো হয়ে গেল। সবগুলোর সমাধান কিন্তু আমরা পেয়ে গেলাম, মোটামুটি তিন ধরনের প্রবলেম হয়, তিন ধরনের প্রবলেমের সলিউশন কিন্তু আমরা পেয়ে গেলাম। আপনার যে প্রবলেম সেই প্রবলেমটা এখান থেকে আইডেন্টিফাই করে দেন আপনি সলিউশনটা করে ফেলতে পারবেন। যদি বাংলা লিখতে গিয়ে ইংরেজি আসে সেটার এক ধরনের সলিউশন, যদি বক্স বক্স আসে সেটার এক ধরনের সলিউশন, আর যদি ভেঙে যায় লেখা সেটার আর এক ধরনের সলিউশন। আশা করি আপনাদের প্রবলেম এখান থেকে আপনারা সলভ করতে পারবেন। ভিডিও এডিটিংয়ের এরকম আরও বিস্তারিত টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অথবা আমার ভিডিও এডিটিং উইথ প্রিমিয়ার প্রো কোর্সটি এনরোল করতে এখনই ভিজিট করুন 10ms.com অথবা কল করুন 16910 এই নাম্বারে।